कमरा में ना ना हल्का कमरा में फिर कमरा में धुन धुन गुड मॉर्निंग আর সকালে যেটা সুখবর সেটা হচ্ছে আমাদের এখন সমুদ্রটাকে খুঁজতে যেতে হবে না। আমি এখন দাঁড়িয়ে রয়েছি চাঁদিপুরের ওটিডিসির পান্থ নিবাসের ব্যালকনিতে এবং আমাদের রুমের ব্যালকনি থেকেই সমুদ্রটা দেখা যাচ্ছে। এই ওটিডিসি পান্থ নিবাসের প্রতিটা রুমের ব্যালকনি থেকেই সমুদ্র দেখা যায়। চাঁদিপুরের এই বিচ পৃথিবীতে বিখ্যাত ভ্যানিশিং বিচ নামে। প্রতিদিন দুবার করে এখানে সমুদ্রটা হারিয়ে যায়, প্রায় 5 কিলোমিটার দূরে চলে যায় সমুদ্র। তো আমরা যাব চাঁদিপুরের সি বিচে। তো এই ওটিডিসির নিজস্ব একটা রাস্তা করা আছে বিচে যাওয়ার জন্য, এই একটা গেট দিয়ে আটকানো থাকে, এই গেট পেরিয়ে আমরা যাচ্ছি। সেই এই হচ্ছে বিচে যাওয়ার রাস্তা, জাস্ট 10 মিটার থেকে 15 মিটার দূরেই বিচ। এই হচ্ছে হোটেল পান্থ নিবাস, এই হচ্ছে সামনে বিচ। এই পুরো বিচটা এরকমভাবে বাঁধিয়ে দেওয়া আছে, বসার বেঞ্চ করা আছে। তো আমরা নেমে পড়েছি বিচে, মানে এখন সমুদ্র প্রায় কিলোমিটার খানেক পেছনে, মানে সমুদ্র সকালে এসেছিলো এখন আবার হারিয়ে যেতে শুরু করেছে। তো দেখা যাক আমরা সমুদ্র পর্যন্ত যেতে পারি কি না, আমাদের হাতে সময় কিন্তু একদম নেই। 8টায় চেক আউট। থেকে 2 কিলোমিটার দূরে, মানে যে একদম সি শোর থেকে 2 কিলোমিটার দূরে চলে এসেছি, তাও এখনও সমুদ্রকে পাইনি। আরও কিছুটা গেলে সমুদ্রকে দেখা, এখান থেকে দেখা যাচ্ছে সমুদ্র ঢেউগুলো বোঝা যাচ্ছে। চাঁদিপুর বিচ কিন্তু স্নানের জন্য ঠিক উপযোগী নয়, কারণ সমুদ্র এখানে অনেকটা পিছিয়ে যায়। স্নান করতে হলে প্রায় ওই 3 কিলোমিটার হাঁটতে হয় বা অপেক্ষা করে থাকতে হয় কখন সমুদ্র আসবে পাড়ের কাছে। এই সামনের ল্যান্ডস্কেপটা আপনাদের দেখাই, এইখানে কিন্তু অল্প অল্প জল রয়েছে, অল্প 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 করে জল রয়েছে। এই দেখুন, এই একটা ঝিনুক, এই আর একটা ঝিনুক, এরকম অনেক ঝিনুক এখানে আপনারা পেয়ে যাবেন। এখান থেকে আরো 2 কিলোমিটার গেলে তবে আমরা জলের স্পর্শ পাবো। ওই দূরে চোখে দেখা যাচ্ছে ঢেউ দেখা যাচ্ছে, কিন্তু ক্যামেরায় হয়তো আসছে না কিছুই। চাঁদিপুর পৃথিবীর একমাত্র ভ্যানিশিং সি বিচ, সেটা তো বললামই, কিন্তু চাঁদিপুর বিচের আর একটা বিরাট তাৎপর্য আছে, যদিও সেটা কিছুটা গোপনীয়তার সাথে রক্ষা করা হয়, কারণ এই চাঁদিপুরেই আছে ভারতের সবথেকে বড় মিসাইল টেস্ট রেঞ্জ। এখান থেকে মিসাইলের যে টেস্ট পরীক্ষা নিরীক্ষা করা হয় সেটা কিন্তু এই চাঁদিপুরের বিচ থেকে। এবং ভারতের এই যে মিসাইল প্রোগ্রামের জনক ডক্টর এপিজে আব্দুল কালাম, ভারতের প্রাক্তন প্রেসিডেন্ট, তার একটা মূর্তি এখানে করা আছে। ওটিডিসি হোটেলের সামনের যে বিচ সেখানেই আছে ডক্টর এপিজে আব্দুল কালামের এই মূর্তি। সমস্ত বিচের মতো এখানেও শুরু হয়ে গেছে, দু রকমের কোয়াড বাইক আছে, বড় কোয়াড বাইক এবং ছোট কোয়াড বাইক। বড়গুলো যেগুলো সেগুলো হচ্ছে 200 টাকা করে রেট, আর যেগুলো ছোট সেগুলো হচ্ছে 100 টাকা করে রেট। তো কতটা কতটা ঘুরিয়ে ঘোরানো হয়, কতটা ঘোরানো হয়? এখান থেকে সোজা যাবে এই শুক্ল অবধি, হ্যাঁ ওখান থেকে ওদিকে সোজা যাবে, একটা ঝান্ডা লাগেছে। হ্যাঁ, কতক্ষণ লাগে? 10 মিনিট? 10 মিনিট না, 5 মিনিটের মধ্যে এক রাউন্ড হয়ে যায়। 5 মিনিটের মধ্যে এক রাউন্ড? তো এইখানে বিচে যখন বীজ যখন জল থাকে তখন তো হবেই না, যখন বীজ শুকিয়ে যায় সেই সময়টা যে জায়গাটা শুকনো বীজের সেই জায়গা দিয়ে সোজাসুজি যাবে, মিনিট 5-1 মতো ঘোরানো। বড় গাড়িতে 200 টাকা, ছোট গাড়িতে 100 টাকা। আর ঠিক এর উপরটাতেই আছে ডাবের দোকান, বীচের ধারে বসে বসে ডাব খেতে খেতে সময় কাটিয়ে দিতে পারেন। তবে আমাদের হাতে বেশি আর সময় নেই, কারণ বাঙালি ফ্রি জিনিস ছাড়বে না, আমাদের ব্রেকফাস্টটা ফ্রি আছে। এখনই যাবো, ব্রেকফাস্ট করবো, তারপরে আমরা এখান থেকে চেক আউট করে যাবো। 8টার সময় চেক আউট টাইম, তো হয়ে গেছে সময় আমাদের। আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে, আমাদের একটু দেরি হয়ে গেছে, 10টা পর্যন্ত রেস্টুরেন্ট খোলা থাকে ব্রেকফাস্টের জন্য, এখন প্রায় 9:40 বাজছে, এখানেও আমাদের সময় বেশি লেগে গেছে। বকাবকি করছি, এত দেরি করেছেন, বলুন কী খাবেন? তো বললাম আমি ব্রেড অমলেট খাবো, শুভদীপ বলল ও পুরি সবজি খাবে, এই দুটোই অপশান আছে, পুরি সবজি আর ব্রেড অমলেট। তো এখান থেকে খাবো, খেয়ে বেরিয়ে যাবো। এই হচ্ছে ওটিডিসি পান্থ নিবাস চাঁদিপুর। চাঁদিপুরে থাকার জন্য সেরা ঠিকানা হচ্ছে ওটিডিসির পান্থ নিবাস।
ওটিডিসি পান্তনিবাস কিভাবে বুক করবেন, এখানে থাকার খরচ কত, খাওয়ার খরচ কত, সব ডিটেলস তো বলবই। সেই সাথে ওটিডিসি পান্তনিবাস ছাড়া চাঁদিপুরে আর থাকার কি কি হোটেল আছে তার নামগুলো সব ডেসক্রিপশনে দিয়ে দেব। এই হচ্ছে আমাদের রুম, ডাবল বেডেড রুম। আমি আর শুভদীপ রয়েছি, খাটটাকে বেশি আর দেখাচ্ছি না, পুরো লন্ডভন্ড অবস্থা। এই টিভি, নিচে টেবিল, এই ড্রেসিং টেবিল, পুরো গোটা একটা কাবার্ড রয়েছে, খুব ভালো অবস্থায় নেই যদিও, বেশি দেখাচ্ছি না সেটা। রুমে এসি তো আছেই বললাম। আর এই হচ্ছে বাথরুম, বাথরুমটা চওড়া বেশি না কিন্তু অনেকটা লম্বা। সব কিছুই আছে, যা যা একটা বাথরুমে থাকা দরকার সেইগুলো সবই আছে। তো আমরা চাঁদিপুর থেকে বেরিয়ে পড়লাম, এখন আমরা যাব ইমামি জগন্নাথ মন্দির দেখে। আমরা রওনা হয়ে গেছি, আমরা এখান থেকে যাব ইমামি জগন্নাথ মন্দির, তার সাথে দেখব ক্ষীরচোরা গোপীনাথ মন্দির, আর তারপরে যাব বাগদা বীচ। ওটিডিসি পান্থনিবাস ছাড়াও এখানে আছে বেশ কিছু প্রাইভেট হোটেল। এই হলো আশানিবাস গেস্ট হাউস, এটা হোটেল গোল্ডেন, তার পাশে হোটেল শুভম, আর এই হলো হোটেল চাঁদিপুর। মানে ওটিডিসিটা থেকে বিচটা খুব ভালোভাবে দেখা যায়, মানে প্রতিটা রুমের ব্যালকনি থেকেই বিচটা দেখা যায়। সে আর এগুলো একটু দূরে, কিন্তু এগুলোও খারাপ না, এগুলোও ভালো। প্রতিটা হোটেলের নাম আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা নাম্বার দেবো না হয়তো সবগুলো, আপনারা গুগল সার্চ করবেন, নাম্বার পেয়ে যাবেন। তো আপনাদের তো বললামই যে চাঁদিপুরের খ্যাতি, একটা তো হচ্ছে এখানকার ভ্যানিশিং সি বিচ, পৃথিবীতে একমাত্র এখানেই এরকম ভ্যানিশিং সি বিচ পাওয়া যায়। আর একটা যেটা হলো এখানকার ইন্টিগ্রেটেড মিসাইল টেস্ট রেঞ্জ, তো DRDO-র যে ফেসিলিটি, গতকাল কিংবা পরশু দিনই এখানে Agni-5-এর টেস্ট হয়ে গেছে। যদিও সেই টেস্টটা কিন্তু এই চাঁদিপুর থেকে হয় না, সমুদ্রের ভেতরে APJ আব্দুল কালাম আইল্যান্ড আছে সেইখান থেকে টেস্টিং হয়। এই যে মোড়টা এখান থেকে বাঁ দিকে যেটা চলে যাচ্ছে চাঁদিপুর বিচের দিকে, আর ডান দিকে, আর এই ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে সেটা হচ্ছে DRDO-র যে মিসাইল টেস্টিং স্টেশন সেদিকে চলে যাচ্ছে। সাধারণের প্রবেশ ওখানে রেস্ট্রিক্টেড। আমরা কালকে এই রাস্তা দিয়ে এসেছিলাম, কালকে রাতে অন্ধকার ছিল বলে দেখাতে পারিনি, তো এখন আমরা ফিরে যাচ্ছি। ফিরে যাওয়ার সময় আপনাদের দেখানোর জন্য আরেকবার দেখিয়ে দিলাম, আমাদের গাড়ি সামনে রয়েছে, চলুন আমরা এখন যাব ইমামি জগন্নাথ মন্দির। চাঁদিপুর থেকে আমরা এখন পৌঁছে গেছি বালাসোর শহর। এই বালাসোর স্টেশন থেকে 8 কিলোমিটার দূরে হচ্ছে ইমামি জগন্নাথ মন্দির। বালাসোর স্টেশনের উপরে ফ্লাইওভার দিয়ে আমরা এখন যাচ্ছি ইমামি জগন্নাথ মন্দিরের দিকে। আমরা পৌঁছে গেছি ইমামি জগন্নাথ মন্দির। ইমামি জগন্নাথ মন্দির, বুঝতেই পারছেন, ইমামি কোম্পানির প্রতিষ্ঠা করা এই মন্দির। 2009 সালে এই মন্দিরের কাজ শুরু হয়, কাজ শেষ হতে হতে 2015 সাল। পুরীর জগন্নাথ মন্দির এবং তার সাথে কোণার্কের সূর্য মন্দির, এই দুটো মন্দিরের যে স্থাপত্য মিশিয়ে তৈরি করা হয়েছে ইমামি জগন্নাথ মন্দির। বালাসোর স্টেশন থেকে প্রায় 8 কিলোমিটার দূরে গাড়ি করে আসা যায়, আমরা গাড়িতে এসেছি, অটোও আসে, অটো করেও আসা যায়। তো পৌঁছে গেছি আমরা ইমামি জগন্নাথ মন্দির। এই মন্দিরে আমরা তো এখন দিনের বেলা এসেছি, কিন্তু এই মন্দির রাত্রিবেলাতেও খুব সুন্দর, কারণ আলো দিয়ে সাজানো হয়। আমার পেছনে ইমামি জগন্নাথ মন্দির, ভালো করে দেখাবো, চলুন কাছ থেকে। ভেতরে ছবি তোলা যায় না, কিন্তু বাইরে থেকে আপনি ছবি যত খুশি তুলতে পারেন।
এটা হচ্ছে ইমামি জগন্নাথ মন্দিরে ঢোকার মেইন গেট। এই মেইন গেটের পরে ক্যামেরা কিন্তু অ্যালাউ না, কিন্তু ভেতরে মোবাইল থেকে ছবি নেওয়া যায়। তো আমরা এরপরে মোবাইল থেকে যেটা দেখানো যায় সেটা আপনাদের দেখাবো। তো আপনারা যদি এখানে আসেন, চাঁদিপুর বা বালাসোর আসেন, ইমামি জগন্নাথ মন্দির অবশ্যই একবার ঘুরে যাবেন। এটা হচ্ছে প্রবেশের দিক, এই হচ্ছে শু স্ট্যান্ড, জলে হাত ধুয়ে নেওয়া যাবে, এখানে জলে পা ধোয়া যেরকম জগন্নাথ মন্দিরে আছে। মন্দিরের প্রবেশপথ, এই মন্দিরের উপরের অংশ পুরীর জগন্নাথ মন্দিরের অনুকরণে বানানো, আর নিচের অংশ কোণারকের সূর্য মন্দিরের অনুকরণে বানানো। সূর্য মন্দিরের নিচের অংশ যেমন রথের আদলে বানানো, এখানেও ঠিক তাই। ইমামি জগন্নাথ মন্দির দেখে আমরা এখন যাচ্ছি বাগদা ক্যাম্পের দিকে। বাগদা ক্যাম্প যেতে হলে আমাদের কিন্তু পেরোতে হবে বালাসোর, বালাসোরের উপর দিয়ে যেতে হবে। তো তার আগে পড়বে বালাসোর, যে তার আগে পড়বে ক্ষীরচোরা গোপীনাথ মন্দির। এখন আমরা চলেছি ক্ষীরচোরা গোপীনাথ টেম্পল এবং পৌঁছেও গেছি মন্দিরের কাছে। এই হচ্ছে ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরের পার্কিং। মানে চাঁদিপুর বিচ থেকে প্রায় 25 কিলোমিটার দূরে, আর বালাসোর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে। এই হচ্ছে মন্দির যাওয়ার রাস্তা। বাইরে এটা হচ্ছে শু স্ট্যান্ড, 5 টাকা পার পেয়ার, আর এই হচ্ছে মন্দিরের এন্ট্রান্স। তো চলুন আমরা ভেতরে প্রবেশ করি। 500 বছরেরও বেশি পুরনো, মানে 1400 শতকে নির্মাণ করা হয়েছিল এই মন্দির, ক্ষীরচোরা গোপীনাথ মন্দির। জায়গাটার নাম হচ্ছে রেমুনা গোলাই। ক্ষীরচোরা মানে বুঝতেই পারছেন ননী চুরি করতো, মানে কৃষ্ণের মন্দির এটা। এই মন্দিরে ভোগ হিসাবে এখনো দেওয়া হয় ক্ষীর। তো এই হচ্ছে সেই ক্ষীরের ভাণ্ড, সবারই জন্যই পাওয়া যায়। মন্দিরের পাশেই ক্ষীর বিক্রি হয়, 25 টাকা, 40 টাকা আর 70 টাকা, 3 রকমের এরকম হারে বিক্রি হয়। আমরা 40 টাকারটা নিয়েছি। ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরের প্রসাদ হচ্ছে ক্ষীর। সেই ক্ষীর এই দেখাচ্ছি, এই হচ্ছে সেই ক্ষীর। তো এই ভাঁড়গুলো আমরা যেটা কিনেছি সেটা হচ্ছে 40 টাকার ভাঁড়, এর চেয়ে বড়ো একটু আছে সেটা 70 টাকা, এর চেয়ে ছোটোও আছে 25 টাকা। তো এই মন্দিরের বাইরে দাঁড়িয়ে আমরা এই প্রসাদ গ্রহণ করব, করে আমরা এখান থেকে যাব বাগদা ইকো ক্যাম্প। আর রাস্তায় কোথাও দাঁড়ানো নেই, সোজা বাগদা ইকো ক্যাম্প। সকালে চাঁদিপুর থেকে বেরিয়ে আমরা দেখেছি ইমামি জগন্নাথ মন্দির, তারপরে দেখেছি ক্ষীরচোরা গোপীনাথ মন্দির, এখন আমরা যাচ্ছি বাগদা বিচের দিকে। বাগদা বিচ উড়িষ্যার একটা ভার্জিন বিচ, সভ্যতার ছাপ এখানে এখনও পর্যন্ত খুব একটা পড়েনি। সেই বিচে আমরা একটা রাত কাটাবো, সেখানে আজকে রাতে আমরা কাটাবো মাই ইকো ক্যাম্পে। কলকাতা থেকে যারা বাইকে বা নিচের গাড়িতে আসবেন তারা NH-16 ধরে এসে বালাসোরের আগে হলদিপোতা মোড় থেকে বাঁ দিকে ঘুরে পৌঁছে যাবেন বাগদা মাই ইকো ক্যাম্প। মাই ইকো ক্যাম্পের গুগল ম্যাপ লোকেশন আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিলাম। আর যারা ট্রেনে বালাসোর স্টেশন হয়ে আসবেন তারা স্টেশন থেকে অটো বা গাড়ি রিজার্ভ করে সরাসরি আসতে পারেন বাগদা মাই ইকো ক্যাম্পে। মাই ইকো ক্যাম্পের পরিচিত গাড়ি এবং অটো আছে, এ ব্যাপারে আপনারা মাই ইকো ক্যাম্পের সাথে যোগাযোগ করে নিতে পারেন। নিচে ডেসক্রিপশনে মাই ইকো ক্যাম্পের নাম্বার দিয়ে দিলাম। রিজার্ভ অটো এবং গাড়ি ছাড়াও পাবেন শেয়ার ম্যাজিক গাড়ি, যারা আপনাকে সরাসরি ক্যাম্পে পৌঁছে দেবে। বালাসোর স্টেশন থেকে বাগদা বিচ গাড়ি ভাড়া শেয়ার ম্যাজিক গাড়িতে জনপ্রতি 90 টাকা, অটো রিজার্ভ করলে 700 টাকা, ইন্ডিকা রিজার্ভ করলে 1100 টাকা, রিজার্ভ ম্যাজিক গাড়ি 1300 টাকা এবং টাটা সুমো বা বোলেরো রিজার্ভ করলে 1500 টাকা। বাগদা
ঝান্ডা বিচের দিকে চলে যাচ্ছি, আস্তে আস্তে যেন পরিবেশটা পাল্টে যাচ্ছে, মানে পুরো গ্রাম্য পরিবেশ, দুদিকে জঙ্গল, মাঠ এবং চিংড়ির ভেড়ি। এখানে চিংড়ি মাছের অনেক অনেক ভেড়ি আছে, মাছের আড়ত আছে। এই যে আমাদের ডান পাশে বাঁ পাশে নাইলন নেট দিয়ে ঘেরা যে জায়গাগুলো রয়েছে, এগুলো সবই হচ্ছে চিংড়ির ভেড়ি। চিংড়ি এখান থেকে প্রচুর এক্সপোর্ট হয়। এই মোড়টা থেকে বাঁ দিকে চলে যাবে মাছের আড়ত, আর আমরা যাব এখন ডান দিকে বাগদা বিচ। বাগদা বিচ যাওয়ার রাস্তায় সবুজে মোড়ানো, আমরা পৌঁছে গেছি বাগদাতে মাই ইকো ক্যাম্প। এখান থেকে বিচ সামান্য একটু দূরে, এটা বিচ থেকে একটু দূরে, কিন্তু সুন্দর প্রাকৃতিক পরিবেশে, জঙ্গলের মধ্যে বিভিন্ন রকম গাছ আছে তার ভেতরে। পুরো একটা দিন আমরা এই মাই ইকো ক্যাম্পে কাটাবো। ওয়েলকাম টু মাই ইকো ক্যাম্প। আসার সাথে সাথে এরকম একটা অভূতপূর্ব ওয়ার্ম ওয়েলকাম বলতে যা বোঝায় সেটা আমাদের দেয়া হলো। চলুন সব পুরোটাই, আমরা পুরো একটা গোটা দিন এখানে থাকবো, একদম ঘুরিয়ে ঘুরিয়ে দেখবো, সমস্ত সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। সঙ্গে থাকুন, আমরা একটু ফ্রেশ হই, ফ্রেশ হয়ে আপনাদের সাথে আবার কথা হবে, আবার দেখা হবে। আমরা আমাদের কটেজে ঢুকলাম। এখানে থাকার তিন রকমের ব্যবস্থা আছে, একটা হচ্ছে টেন্ট, আর একটা হচ্ছে কটেজ যেখানে টয়লেটটা কমন, আর আমাদের এই কটেজটা যেটাকে প্রিমিয়াম কটেজ ক্যাম্প কর্তৃপক্ষ বলছেন সেখানে অ্যাটাচ টয়লেট। তো আমাদের এখানে টয়লেটটা অ্যাটাচ। তো আমাদের যে কটেজটা দেখিয়ে দিই আপনাদের কী কী এখানে আছে। এই একটা বেড, ডাবল সাইজ বেড, মানে তিনজনও শুতে পারে, তিনটে বালিশ দেওয়া আছে। মাথার পাশে ওই চার্জার, ওইখানে চার্জিং পয়েন্ট দেওয়া আছে। এখানে আছে একটা চেয়ার, একটা ড্রেসিং টেবিল, তার সাথে ছোট্ট একটা কাভার্ড আছে, একটা টেবিল, তার সাথে চেয়ার, ঘরের মধ্যেই বেসিন আর আয়না দেওয়া আছে। আর এটা হচ্ছে টয়লেট, অ্যাটাচ টয়লেট, ছোট্ট টয়লেট, আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। এই হচ্ছে এখানে কমোড আছে, টাওয়েল র্যাক, সাবানের দানি, এই হচ্ছে ফসেট। এই কটেজগুলোর উপরগুলো হচ্ছে অ্যাসবেস্টসে, এই ভেতরটা ডেকোরেশনের জন্য, যাতে বা গরমটা যাতে কম নামে অ্যাসবেস্টসের, কাপড়ের একটা ফলস সিলিং ভেতরে করা আছে। তো এই হচ্ছে মাই ইকো ক্যাম্প, যেটা তার প্রিমিয়াম কটেজ। অ্যাকচুয়ালি কটেজ আর প্রিমিয়াম কটেজের মেন যেটা ডিফারেন্স সেটা হচ্ছে যে প্রিমিয়াম কটেজে অ্যাটাচ টয়লেটটা আছে, আর এমনি যে কটেজগুলোতে সেখানে বাকি ব্যাপারটা একই, টয়লেটটা কমন, এটাই তফাত। আর টেন্ট যেটা, টেন্ট আমি দেখাবো। তো আমরা একটু ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে টেন্ট দেখাবো, অনেক অ্যাক্টিভিটিস আছে এখানে। দেখো বাগদা ইকো ক্যাম্পে একটা ছোট্ট ছোট্ট একটা পাপি, ছোট্ট একটা পাপি। আসার সাথে সাথে হাজির হয়ে গেছে ওয়েলকাম ড্রিঙ্ক। ওয়েলকাম ড্রিঙ্ক মানে একদম কচি ড্রাপ। এই মাই ইকো ক্যাম্প থেকে এপাশে এই যে ঝাউ গাছগুলো দেখছেন, এই ঝাউ গাছগুলোর ওপাশেই হচ্ছে সমুদ্র, মানে এই 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 ঝাউ গাছের ভেতর দিয়েই রাস্তা। লাঞ্চ করবো, এবং লাঞ্চে কী মেনু আছে এই বাগদা ক্যাম্পের, কারণ এখানের ক্যাম্প যে কোনো ক্যাম্পেই পুরো প্যাকেজ থাকে, এবং লাঞ্চ মানে ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পুরোটাই প্যাকেজের মধ্যে থাকে। দুদিকে খাবার টেবিল, এই সামনে হচ্ছে বেসিন, দুটো বেসিন আছে, একটা আয়নাও আছে, মিরর আছে, আর এই হচ্ছে সার্ভ করার জন্য কাউন্টার, মানে রান্নাঘর যেটা, কিচেন যেটা, সেটা ভেতরে।
তো লাঞ্চে শুরুতেই একটা বেশ অভিনব স্টার্টার, মানে সস তার সাথে পাঁপড়, মানে পাঁপড় আর সসের এরকম স্টার্টার আমি কখনো খাইনি। পাঁপড় সাধারণত আমরা শেষেই খাই, কিন্তু এখানে ব্যাপারটা বেশ একটু অন্যরকম লাগলো। তো আমার লাঞ্চের যে মেনুটা, মানে মাইক্রো ক্যাম্পের যে মেনুটা থাকে, সেই মেনুটা আপনাদের দেখিয়ে দিই, মানে দেখাতে দেখাতে আমি ব্যাপারটা বুঝিয়ে দিই বলা যায়। তো এখানে যেটা থাকে আর কি, এই ভাত, ডাল, একটা ভাজা, চাটনি, পাঁপড়, সালাড, একটা ভেজের তরকারি, এইটা তো সব সময় থাকছে। এই আইটেমগুলো ছাড়া থাকে একটা মাছের আইটেম। মাছের মধ্যে কিন্তু অপশন আছে, ইলিশ মাছ, চিংড়ি মাছ, পমফ্রেট মাছ, এই তিনটের মধ্যে যে কোনো একটা হবে। তো এই যে হচ্ছে পমফ্রেট, যেটা বললাম পমফ্রেটের ডিশ এরকম, চিংড়ির এই ডিশ একটু দেখাই তুলে সাইজটা। এছাড়াও এখানে কিন্তু আরও ফিশ আইটেম আছে, বা অন্যান্য যে সি ফুড, যেটা ক্র্যাব যদি চান সেগুলো কিন্তু এক্সট্রা পে করতে হয়। এই হচ্ছে ক্র্যাব, এই হচ্ছে কাঁকড়া, মানে মেইন যেটা হচ্ছে চিংড়ি, পমফ্রেট আর ইলিশের মধ্যে কোনো একটা থাকছেই, বাকি যা খুশি আপনি অ্যাডিশন করতে পারেন, সেটার জন্য এক্সট্রা পে করতে হয়। চলুন আপনাদের পুরো ক্যাম্পটা ঘুরিয়ে দেখাই। ক্যাম্পে ঢোকার পরেই পার্কিং এরিয়া। গাড়ি পার্কিংয়ের ডান দিকে রয়েছে বিরাট এক পুকুর। এই পুকুর ঘিরে ক্যাম্প কর্তৃপক্ষের অনেক পরিকল্পনা রয়েছে। এই পুকুরের চারিদিকে রেলিং দিয়ে বাঁধানো হবে, বসার জায়গা করা হবে এবং পুকুরে মাছ ছাড়া হবে। ট্যুরিস্টরা ছিপ ফেলে সেই মাছ ধরতে পারবেন। পার্কিংয়ের জায়গা থেকে সোজা এগিয়ে গেলে মেন ক্যাম্প এরিয়া। মেন ক্যাম্প এরিয়ার দুটো ভাগ, উপরে টেন্ট এরিয়া আর নিচের দিকে কটেজ এরিয়া। টেন্ট এরিয়াতে গাছের নিচে রয়েছে 12টা ডোম টেন্ট উপরে ঝাউ গাছের জঙ্গলে, ওই বালিয়ারির যেটা রয়েছে বালিয়ারিটার উপরে, তারপরে ঝাউ গাছের পরেই বিচ। একটা টেন্টে দুজন বড় আর একটা বাচ্চা থাকতে পারে। এই টেন্টের জন্য আছে কমন টয়লেট। টেন্টের এক পাশে বারবিকিউয়ের জায়গা আর অন্য পাশে ঝাউ জঙ্গলের ভেতর দিয়ে বিচে যাবার রাস্তা। নিচের দিকে কটেজ এরিয়া, উপরে হচ্ছে এই টেন্ট এরিয়া, আর এখান থেকে বেশ অনেকটা নিচে এই হচ্ছে কটেজ এরিয়া, ওইদিকে ডাইনিং, এদিকে বাইক পার্কিং। এই কটেজ এরিয়ার এক পাশে আছে দুটো প্রিমিয়াম কটেজ, যেগুলোতে অ্যাটাচ টয়লেট রয়েছে। তার পাশে আছে তিনটে অর্ডিনারি কটেজ। এই অর্ডিনারি কটেজে কোনো অ্যাটাচ টয়লেট নেই, তার বদলে বাইরে আছে কমন টয়লেট। এই চারটে কমন টয়লেট এখানে আছে। একটা টয়লেট আপনাদের দেখাচ্ছি, টয়লেটে কমন টয়লেটের ভেতরে কী আছে? কমোড আছে, ফসেট দেওয়া আছে, এখানে শাওয়ার আছে, বালতি, মগ, কীরকম থাকে। তার পাশে ডাইনিং এরিয়া। ডাইনিং এরিয়ার সামনে রয়েছে বসার জায়গা, আর তার পাশে আছে বাইক পার্কিংয়ের জায়গা। আমরা এখন চলেছি আজকের সব থেকে এক্সাইটিং ব্যাপারটা এনজয় করতে। ডুগডুগি আর পঞ্চপুরা নদীর মোহনায় ম্যানগ্রোভের জঙ্গলে পরন্ত বিকেলের আলোতে নৌকা ভ্রমণ করতে। আমরা পৌঁছে গেছি বাগদা মাছ বাজার। আমরা পৌঁছে গেছি, তো চলুন দৌড়ে দৌড়ে চলুন। এখান থেকে কিছুটা হেঁটে পৌঁছতে হয় মোহনা। সামনে ঝাউ গাছ দেখতে পাচ্ছি, দেখাচ্ছি আপনাদের। আমরা এসে গেছি বোটিং করার জন্য। তো আমাদের এই বোটিং যেটা, সেটা শুরু হচ্ছে দুটো নদীর মোহনা, দুটো নদী এসে মিশছে বঙ্গোপসাগরে। এইটা হচ্ছে পঞ্চপুরা নদী, মানে গুগল ম্যাপে দেখতে পাবেন পঞ্চপুরা নদী, আর ওদিক থেকে আসছে ডুগডুগি নদী। এই দুটো নদী গিয়ে মিশবে বঙ্গোপসাগরে। এই জায়গাটাতে বোটিং হবে। এটা যদি আপনাদের পছন্দ হয় আপনারা কমেন্ট করে জানাবেন, মানে এরকম জার্নিটা আমরা প্রথমবার করছি। আপনাদের যদি ভালো লাগে তাহলে এটা একটা রেগুলার জার্নিতে পরিণত হবে, আপনাদের উপর সব কিছু ডিপেন্ড করছে। ওই দিকে ছিল পঞ্চপুরা নদী, আর এপাশে আছে ডুগডুগি নদী।
তো এই দুই নদীর মোহনা, এই হচ্ছে দুই নদীর মোহনা। এখানেই আমরা নৌকা ভ্রমণ করব। সুন্দরবনের ভিডিও আপনারা দেখেছেন, সুন্দরবনের ম্যানগ্রোভ আপনারা দেখেছেন, কিন্তু এখানে এই বাগদা বিচ থেকে আমরা যে বোট জার্নি করতে পেরেছি ঠিক সেই রকমই খাড়ির মধ্যে আমরা ঢুকে পড়েছি। খুব বড় যদিও নয়, কিন্তু খাড়ির ভেতরেই আমরা আছি। সুন্দরবনের যেরকম সুন্দরী গাছের ম্যানগ্রোভের জঙ্গল থাকে, এখানেও কিন্তু সেই ম্যানগ্রোভের জঙ্গল। এপাশে সূর্য অস্ত যাচ্ছে, সূর্যের আলো এই খাড়ির জলের মধ্যে এসে পড়েছে, দেখাচ্ছি আরও ভালো করে। ম্যানগ্রোভ জঙ্গলের পাশ দিয়ে এগিয়ে চলেছে আমাদের নৌকা। দিনের শেষে পাখিরা ফিরে আসছে তাদের বাসায়। সারি সারি জেলে নৌকা নোঙর করে রাখা আছে, যেন নৌকার মালা। নৌকা ভ্রমণ করে টেন্টে ফিরে এসে দেখলাম আলো দিয়ে সেজে উঠেছে আমাদের ক্যাম্প। এই হচ্ছে টেন্টের নাইট ভিউ। এখানে বসে আপনি যদি ভাবেন ইভিনিং স্ন্যাক্সটা এনজয় করবেন, সেটাও করতে পারেন, ঠিক যেরকম আমি এখন করছি। চা, তার সাথে সিঙ্গারা, আর সাথে সস। ইভিনিং স্ন্যাক্সের মেনুতে আমরা আজকে তো চায়ের সাথে সিঙ্গারা খাচ্ছি, কিন্তু সিঙ্গারা ছাড়াও এখানে কখনো কখনো থাকে পকোড়া, আর কখনো কখনো থাকে ফ্রেঞ্চ ফ্রাই। মানে সিঙ্গারা, পকোড়া, ফ্রেঞ্চ ফ্রাই, এর মধ্যে যেটা আপনার পছন্দ। এখানে বনফায়ার চলছে, তার সাথে বারবিকিউ চিকেনের অপশনও থাকে, কিন্তু সেটা এক্সট্রা চার্জ পে করতে হয়। তো বনফায়ারের যে আগুন, সেই আগুনেই এখন চলছে বারবিকিউ, চিকেন বারবিকিউ। তো এই জায়গাটাকে ঘিরে এরকম কাঠের লগ করা আছে, সেগুলোই চেয়ার। তবে হ্যাঁ, এই বারবিকিউ চিকেনের জন্য কিন্তু এটা প্যাকেজের বাইরে, এটার জন্য এক্সট্রা চার্জ পে করতে হয়। সেই চার্জটা কত সেটা তো ভিডিও শেষে যখন আমরা পুরো খরচ নিয়ে আলোচনা করব, সমস্ত খরচ, এখানে থাকা খাওয়া এক্সট্রা যেসব অ্যামিউজমেন্ট আছে তার যা খরচ, সমস্ত খরচ আপনাদের জানিয়ে দেবো। বারবিকিউ হয়ে গেল, এখন যেটা যাচ্ছি সেটা একটা এক্সক্লুসিভ এক্সপিরিয়েন্স। এখানে একটা, মানে এখানে যে বিচ, সেই বিচটায় কালকে আপনাদের সকালে নিয়ে যাব জঙ্গলের ভেতর দিয়ে। রাতে অন্ধকার তো, কিন্তু আমরা এখন যাচ্ছি রাতের অন্ধকারে ওই বিচ থেকে অ্যাস্ট্রো ফটোগ্রাফি করার জন্য। মিল্কি ওয়ের কোর আমরা দেখে এসেছি, সন্ধেবেলা একবার গিয়ে দেখে এসেছি, এখন আবার ট্রাইপড এসব নিয়ে যাচ্ছি। কী ছবি পাই সেটা বলতে পারছি না এখন, কিন্তু যদি যে ছবিই পাই না কেন সেই ছবিটা আপনাদের দেখাবো, যদি দেখানোর মতো হয়, মানে ভালো ছবি পাই আর কি, সেটা তো আপনাদের দেখাবো, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এরকম জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে, আমরা আলো টালো সব নিয়ে এসেছি। এই জঙ্গলের মধ্যে দিয়ে যাব বিচে, কালকে সকালে আমরা আসবো, আপনাদের আপনারা যখন এই বিচে আসবেন সকালবেলাতেই আসবেন, এই রাতের অন্ধকারে আসার জন্য আপনাদের আমি রেকমেন্ড করছি না। এই গোটা বিচে প্রচুর লাল কাঁকড়া, এই যে এই যে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে এই যে লাল কাঁকড়াটা, দেখবেন সরে যাবে, এই যে গর্তের মধ্যে চলে গেল। কামড়াবে না? না, হালকা কামড়াবে, কামড়ায় না। এই বিচে এতক্ষণ লাল কাঁকড়ার সাথে খেলা করলাম, মানে ক্যামেরা কাছে নিয়ে যেতে যেতে লাল কাঁকড়ার উপরেই ক্যামেরা চাপিয়ে দিয়েছিলাম, ও আবার দাঁড়া দিয়ে ক্যামেরা সরাবার চেষ্টা করছিল। জানি না ভিডিওটা কতটা ভালো হবে, যা হবে দেখাবো আপনাদের সাথে, সবই তো আপনাদের সাথে শেয়ার করি। তো চলুন এখন অ্যাস্ট্রো ফটোগ্রাফির সেট আপটা করে ফেলি। বারবিকিউ চিকেন,
যেটা তখন ওখানে দেখাচ্ছিলাম, ওখানে ক্যাম্পে হচ্ছিল বারবিকিউ চিকেন, সেই বারবিকিউ চিকেনটা ওখানে বসেই খাওয়ার কথা, কিন্তু আমরা যেহেতু অ্যাস্ট্রো ফটোগ্রাফি করতে এই বিচে চলে এসেছি রাত্রিবেলাতেই, তো ক্যাম্প থেকে আমাদের জন্য পুরো সব কিছু দিয়ে প্যাক করে এই পাঠিয়ে দেওয়া হয়েছে বিচে। এখানে অ্যাস্ট্রো ফটোগ্রাফি হচ্ছে, ওখানে ক্যামেরা চলছে, আর এখানে আমাদের মুখও চলছে। দারুণ এই স্মোকি গন্ধটা বারবিকিউ, এটাই ভালো লাগে। এবং পূর্ণ মাত্রায় সেটা আছে, খুব সুন্দর সেদ্ধ হয়েছে, মানে চিকেনটা খুব সুন্দর বেকড হয়েছে। ডিনার করতে চলে এসেছি, রাতের ডিনারের মেনুতে থাকে চিকেন আর তার সাথে রুটি কিংবা ভাত, এর সাথে একটা সবজি থাকে, স্যালাড থাকে, সেগুলো তো থাকেই। তো এখন খেয়ে নিই, খুব টায়ার্ড, খেয়ে দিয়ে শুয়ে পড়বো। কাল সকালে ওঠা আছে বিচটা, পুরো ক্যাম্পটা, এটা দিনের বেলায় যে ভালো করে দেখানো সেটা তো দেখাতে পারিনি, সেটা কালকে দেখাবো। তো এখন খাওয়া খেয়ে নিই, খেয়ে শুয়ে পড়বো, আবার কাল সকালে দেখা হবে।